আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ক্লাসে অবদান জানাচ্ছি আমি মনির। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় ভৌতরাশি এবং পরিমাপ নিয়ে আলোচনা করব। আশা করি সকলের সাথে থেকে আমাদের উৎসাহিত দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করি। আজকের এই ক্লাস শেষে আমরা যে সকল বিষয় জানতে পারব তা হচ্ছে ভৌত রাশি এবং মৌলিক রাশি, পরিমাপের একক, মাত্রা সমীকরণ, পরিমাপক যন্ত্র, গাণিতিক সমস্যা সমূহ। সর্বপ্রথম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সে বিষয়টি সম্পর্কে আমরা একটু জেনে নিই। পদার্থবিজ্ঞান, বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া থাকে তাকে বোঝার চেষ্টা করানো হচ্ছে, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। এখন আসি তাহলে রাশি কি। রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু আছে বা যা কিছু পরিমাপ করার মতো আছে, এই যত কিছু জিনিসপত্র আছে তার মধ্যে যেগুলো পরিমাপ করা যায় সেগুলোই হচ্ছে রাশি। রাশিকে ভাগ করলে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে মৌলিক রাশি আর একটি হচ্ছে যৌগিক বা লব্ধি রাশি। তাহলে এখন আমরা দেখে নেই মৌলিক রাশি কি। মৌলিক রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য অন্য রাশির উপর নির্ভর করতে হয় না তাকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি মোট ষাটটি। এই ষাটটি মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। আমরা এখন একটু লব্ধি রাশি সম্পর্কে জেনে নিই। আসলে লব্ধি রাশিটা কি। লব্ধি রাশি হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মৌলিক রাশির উপর নির্ভর করতে হয় না, সরি হয়, কারণ আপনারা জানেন যে আমরা যদি মৌলিক রাশিকে সর্বনিম্ন এবং লব্ধি রাশিকে যদি ব্যঞ্জনবর্ণের সঙ্গে তুলনা করি তাহলে সর্বনিম্ন ছাড়া যেমন ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হতে পারে না, ঠিক একই রকম অবস্থা এখানে। আমরা মৌলিক রাশি ছাড়া লব্ধি রাশিকে কল্পনাও করতে পারি না, কারণ মৌলিক রাশির উপর নির্ভর করেই মেনলি লব্ধি রাশিটা পাওয়া যায়। যেমন আমরা যদি বেগকে যদি আমরা ভাগ করি তাহলে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সময়। দূরত্বের এখানে মাত্রা সমীকরণের একটা বিষয় আছে যেটা আমরা এখনো শুরু করিনি, যার ফলে আমি পরবর্তী অংশটাতে আর গেলাম না। পরিমাপ, আমরা এতক্ষণ ধরে রাশি নিয়ে আলোচনা করলাম, তাহলে আমরা এখন পরিমাপের দিকে যাব। যদি আমরা পরিমাণে নির্ণয় করতে না পারি তাহলে আমরা সেটাকে তো রাশি বলতে পারতেছি না। এখন এই পরিমাপ করা যায় কিভাবে বা পরিমাপ কি। আসলে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ বা নির্ণয় করাটাই হচ্ছে পরিমাপ। যেমন আমরা বলে থাকি এক লিটার তেল, এক কেজি চাল, এটাই একটা পরিমাপ। আমরা এখানে নির্দিষ্ট করে এক একটা জায়গাকে পরিমাপ হিসাবে নির্ণয় করতেছি। যেটাকে কেজিতে প্রকাশ করা যায় না সেটাকে আমরা লিটার হিসাবে প্রকাশ করতেছি, আবার যেটাকে লিটার হিসাবে প্রকাশ করলে কম বেশি হতে পারে সেটাকে আমরা কেজিতে প্রকাশ করতেছি। এখন পরিমাপের একক কি জিনিস। পরিমাপের একক হচ্ছে যে আদেশের সাথে তুলনা করে কোন রাশির পরিমাপ করা হয় বা পরিমাণ নির্ণয় করা হয় সেটাই হচ্ছে পরিমাপের একক। যেমন আমরা চালকে পরিমাপ, চালের পরিমাণ নির্ণয় করার জন্য বা চালের পরিমাপ নির্ণয় করার জন্য আমরা এক কেজিকে ইউজ করে থাকি। এই কেজিটা হচ্ছে এই পরিমাপের একটা একক বা আদর্শ মান, যার সঙ্গে তুলনা করে সেখানে কতটুকু চাল আছে আমরা সেটা নির্ণয় করে থাকি।
এরপর আমরা এই এককের আবার অনেকগুলো পদ্ধতি আছে, এই এককের বিভিন্ন পদ্ধতিগুলা আমরা বিস্তারিত বই থেকে জেনে নেব। আমরা এখানে সংক্ষেপে যেটি একটু বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছি। সারা বিশ্বে এই 1960 সালের আগে বিশ্বজুড়ে এক এক জায়গায় এক এক ধরনের সিস্টেম চালু ছিল। কোথাও কোথাও সিজিএস পদ্ধতি ইউজ করা হতো, যেটার 15 হচ্ছে ইলাব্রেশন ফর্ম, হচ্ছে গ্রাম, সিতে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম সেকেন্ড। এমকেএস পদ্ধতি, মিটার কিলোগ্রাম সেকেন্ড। এপিএস পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড। এই তিনটা পদ্ধতি বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতো। এর ফলে কি হতো, মনে করেন বাংলাদেশ থেকে একজন মানুষ কি করলো, এই যে ফুট, তারপর হচ্ছে আপনার ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতিতে কোন একটা জিনিস নিয়ে গেল। মনে করেন যে সে কি করলো, 1 ফুট রড নিয়ে গেছে। এখন 1 ফুট বা 1 ফিট, 1 ফিট রড সে বিদেশ নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বিদেশ আবার ইউজ করতেছে মিটার। এখন আমরা জানি 36 ইঞ্চি 1 মিটার, সেখানে বাংলাদেশে হচ্ছে 1 ফিট মিন্স 12 ইঞ্চি। এখন 3 ফিট হলে তবেই 1 মিটার আমরা পাচ্ছি। কিন্তু এই যে একটা ঝামেলা যে ওরা অর্ডার করলো বা ওরা আমাদের কাছ থেকে চাচ্ছে মিটার পদ্ধতিতে, আমরা দিচ্ছি ফিট পদ্ধতিতে, ফলে কি হচ্ছে, একটা সমস্যা তৈরি হচ্ছে। আবার আপনারা জানেন যে কেজি এবং পাউন্ডের মধ্যে কিন্তু ফার ডিফারেন্ট, হয়তোবা মিটার এবং ফিটের ক্ষেত্রে আমরা যতটা তাড়াতাড়ি হিসাবটা করতে পারতেছি, কেজি এবং পাউন্ডের মধ্যে ততটাই জটিল হয়ে দাঁড়ায়। ফলে সমস্যা হয়ে যায় ওইখানে গিয়ে, হয় আমাদের ডেলিভারির যে জিনিসটা সেটা হয় কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য 1960 সালের দিকে সারা বিশ্বজুড়ে মাপযোগের এক পদ্ধতি চালু করা হয়। আমি কত সালে বলেছি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো করে শুনেছেন, 1960 সালে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে এসআই পদ্ধতি বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। এই পদ্ধতির ক্ষেত্রে এই তিনটা পদ্ধতিকেই, সিজিএস, এমকেএস এবং এপিএস এর মধ্য থেকে এমকেএস পদ্ধতিকে সারা বিশ্বে বহুল প্রচলিত বলে ব্যবহার করা হয়। ফলে এই যে সমস্যা তৈরি হচ্ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটা আর বহাল থাকে না। আচ্ছা, আমরা এখন একটু পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে মাত্রা। মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশিকে উপস্থিত মৌলিক রাশির সূচক দ্বারা প্রকাশ করলে বা যে সূচক যে থাকে সেটাকে মাত্রা বলে। আমরা যেমন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এল কিছু নেই। এল কিছু নেই মিনস সেখানে একটা 1 আছে, টি ইনভার্স বা বাই 1, টিটাকে আমরা বাই টি বলতে পারি। তো এখানে আমরা টি ইনভার্স 1 বলবো। ইনভার্স মিনস মাইনাস, তো টি এর পাওয়ার মাইনাস মানে আমরা স্বভাবতই ধরে নেব যে টিটা ভাগ হিসাবে নিচে ছিল। এখন মাত্রা সমীকরণ কি, কোন রাশির মাত্রাকে সমীকরণের সাহায্যে প্রকাশ করারকে বলা হচ্ছে মাত্রা সমীকরণ। তাহলে এই মাত্রা সমীকরণটাকে বোঝার জন্য আমরা একটু আবার 2টা স্লাইড পিছনে চলে যাব, সরি 1টা স্লাইড পিছনে। আমরা এখানে লব্ধ রাশি যা আছে, লব্ধ রাশির ক্ষেত্রে আমরা তখন বেগের কিছু অংশ না বলেই চলে গিয়েছিলাম, সেই জায়গাটাতে আমরা দেখে নেব যে বেগ ইকুয়াল দূরত্ব বাই সময়। এই দূরত্বের একক মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি। এখন এল এর সূচকও 1, টি এর সূচকও 1। আমরা স্বভাবতই লগারিদমের নিয়ম অনুযায়ী পেয়ে থাকি, এল যদি +1 হয়ে থাকে তাহলে সেটা না বসালেও চলে, কিন্তু যদি সেটা নিচের থেকে আসে
আই মিন ইনভার্স ওয়ান হয়ে থাকে তাহলে সেটাকে অবশ্যই ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা এখন একটু আবার সামনের দিকে ধাবিত হই। পরিমাপের যন্ত্রপাতি, এখন পরিমাপের যন্ত্রপাতি সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে পরিমাপ করার জন্য অনেকগুলো যন্ত্রপাতি ইউজ করা হয়, যখন যেটা যেখানে সুবিধা। তাহলে আমরা এখন একটু দেখে নেই যে সকল যন্ত্রপাতি দিয়ে পরিমাপ করা যায় তাকে পরিমাপের যন্ত্রপাতি বলে। যেমন স্কেল, স্কেল মিন্স আমরা যে নর্মালি স্কেল ইউজ করে থাকি, যেই স্কেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফিটে আমরা হিসাব করে থাকি, যে 1 ফিট বা 12 ইঞ্চি আমরা যে স্কেলগুলো সাধারণত খাতায় দাগ টানার জন্য ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ভার্নিয়ার স্কেল, স্লাইড কার্লিপার্স, স্ক্রুগজ, থামাঘড়ি ইত্যাদি। এখন আমরা একটু দেখে নেই ভার্নিয়ার স্কেলটা কি। মূল স্কেলের পাশে যে ছোট স্কেলটি থাকে তাকে ভার্নিয়ার স্কেল বলে। আপনারা যদি কোনো একটা মিটার স্কেল ইউজ করে থাকেন বা ফিট স্কেল ইউজ করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ছোট ছোট দাগ টানা থাকে, অনেকগুলো ছোট ছোট দাগ টানা থাকে, যেখানে 0.5 মিলিমিটার মানে 1 সেন্টিমিটারকে আবার 0.5 মিলিমিটার দেওয়া আছে, প্রত্যেকটা অংশকে ভাগ করা আছে। এই যে অংশগুলা, এই অংশগুলাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক। আমরা জানি ধ্রুবক শব্দের অর্থটি হচ্ছে সবসময় একবারে নির্দিষ্ট থাকবে। তাহলে ভার্নিয়ার ধ্রুবক মানে কি? ভার্নিয়ার স্কেলের যে অংশটা সবসময় নির্দিষ্ট থাকে সেটাই ভার্নিয়ার ধ্রুবক। আমরা একটু দেখে নেই গ্রন্থগত ভাবে কি বলা আছে বা বইয়ের মধ্যে কি বলা আছে। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট, এটা প্রতি ক্ষেত্রেই একই থাকবে। আপনারা জানেন মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম বা ভার্নিয়ার স্কেলের 1 ভাগ যতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এখন আসি পিস কি। পিস হচ্ছে স্ক্রুগজের টুপির 1 বার ঘুরালে। স্ক্রুগজটি যখন আপনি পিস, আমরা যেটাকে উপরে একটা টুপি থাকে যে টুপিটাকে ঘুরালে, এর যতটুকু অংশ সরণ ঘটে, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিস বলে। এটি আসলে আপনাদেরকে সরাসরি দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন, তবে এটাকে আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। আমরা এখন দেখে নেই যে আমাদের যে 60টি মৌলিক রাশি রয়েছে সেগুলার একক কি এবং এগুলার আমরা সিম্বল কি ইউজ করে থাকি। যেমন রাশি যদি হয় দৈর্ঘ্য তার একক হচ্ছে মিটার, আমরা এটা সিম্বল ইউজ করে থাকি স্মল হাতের এম। ভর কিলোগ্রাম, কিলোর কে গ্রামের জি, কিলোগ্রামের সংক্ষেপ বা সিম্বল হচ্ছে কেজি। সময় সেকেন্ড, এ সেকেন্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এই দুইটি মাত্র, আমাদের এখানে দুইটি মাত্র সিম্বল আমরা পাব, যে দুটি সিম্বলকে ক্যাপিটাল লেটারে ইউজ করা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহের অ্যাম্পিয়ারটাকে বড় হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, কেলভিনের এককেও ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ মোল, দীপন তীব্রতা ক্যান্ডেলাকে বলা হচ্ছে ক্যানের সি, ডেলার ডি। এই ক্যান্ডেলার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্যান্ডেলা। আমরা এখন একটু রাশির মাত্রা সমীকরণ বা রাশির যে মাত্রাগুলো আছে সেগুলো একটু নির্ণয় করা শিখব। দৈর্ঘ্যের মাত্রা, দৈর্ঘ্য, সরণ এবং দূরত্ব,
তিনটি যেহেতু মৌলিক রাশি বা অধিক রাশি, এখানে অধিক রাশির কিছু কিছু দিক রাশিও আছে, যাই হোক আমরা সেদিকে না যাই। এই তিনটি জিনিস এখানে দিক রাশি অধিক রাশি দুইটিই আছে, তো এই দুইটা জিনিসেরই মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি, ভরের মাত্রা এম। এখন দ্রুতি ইকুয়াল বেগ বাই দ্রুতি বাই মানে দ্রুতি অথবা বেগ দুইটাই একই জিনিস, তো এই দুটোকে ভাঙলে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে দ্রুত্ব আর একটা হচ্ছে সময়। এই দ্রুত্ব এবং সময়কে আমরা যদি মাত্রা সমীকরণ নির্ণয় করি তাহলে আপনাদের কি থাকবে সেটা আপনারা বের করে দেবেন। এটা হবে এল ইনভার্স এল টি ইনভার্স ওয়ান। এখন ভর বেগ, ভর গুণন বেগ, ভরবেগের মাত্রা সমীকরণ হবে এল এম। ত্বরণ, এটি আপনারা বের করবেন, এটি আমি বললাম না, এটি আপনাদের কাজ, হোমওয়ার্ক। আপনারা হোমওয়ার্ক কমপ্লিট করে এখানে ওই খাতার ছবিটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। বল, বল ইকুয়াল ভর গুণন ত্বরণ। আবার ত্বরণকে আপনি যদি ভাঙান তাহলে পাবেন বেগ বাই সময়, আবার বেগকে যদি ভাঙান তাহলে পাবেন দূরত্ব বাই সময়। তার মানে দূরত্ব বাই সময় স্কোয়ারিক্যাল ত্বরণ, আবার দূরত্ব গুণন ভর বাই সময় স্কোয়ার ইকুয়াল হচ্ছে বল। তার মানে বল ইকুয়াল স্বভাবতই দাঁড়াচ্ছে ভরের মাত্রা হচ্ছে এম, দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা মাত্রা হচ্ছে টি ইনভার টি টু, কারণ টি স্কোয়ার। এটাকে আমরা যদি মাত্রা সমীকরণে রূপান্তর করি তাহলে হবে এম এল এম এল স্কোয়ার, সরি এম এল টি ইনভার্স টু, এটাই হবে বলের মাত্রা সমীকরণ। ওজন, ওজন ইকুয়াল পাওয়া যাচ্ছে ভর গুণন ত্বরণ, কাজ ইকুয়াল পাওয়া যাচ্ছে বল গুণন সরণ, ক্ষমতা ইকুয়াল পাওয়া যাচ্ছে কাজ বাই সময়। এভাবে বাকি যতগুলো আছে সেগুলা আপনারা অবশ্যই খাতার মধ্যে লিখে মানে খাতার মধ্যে মাত্রা সমীকরণ নির্ণয় করে সেগুলোকে আপনারা আমাদের এখানে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো বলের মাত্রা সমীকরণ আমি আপনাদেরকে বাইরে স্ট্যাম্প মুখে মুখে নির্ণয় করে দেখিয়েছি, এখন আপনাদেরকে একটু স্ক্রিনে দেখাচ্ছি। আপনাদের মাত্রা সমীকরণ, এই মাত্রা সমীকরণগুলা যখন আপনার পুরোটাকে আমরা এইভাবে নির্ণয় করব, মাত্রা সমীকরণকে মাত্রা দ্বারা নির্ণয় করার পর অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। যদি আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি তবেই সেটা মাত্রা সমীকরণ হিসেবে প্রকাশ করবে, অন্যথায় মাত্রা সমীকরণ হবে না। এখন আমরা একটু কিছু গাণিতিক সমস্যার দিকে আসি। একটি এটার ক্ষেত্রে আপনাদেরকে একটু আমি মাউস ইউজ করব, অন্যথায় আপনারা খুব একটা ভালো বুঝতে পারবেন না। তো আপনারা একটা এখানে দেখতে পাচ্ছেন একটি দ্বন্দ্বের প্রধান স্কেলের পার্ট 4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 সেন্টিমিটার বা 7, এবং ভার্নিয়ার স্কেলের যে ধ্রুব সেটা হচ্ছে 0.01 মিলিমিটার হলে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত নির্ণয় করো। প্রধান স্কেলের পার্ট যেটা এম সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন ভি ইকুয়াল 7, ভার্নিয়ার ধ্রুব ভি সি ইকুয়াল 0.1, আর দ্বন্দ্বের দৈর্ঘ্য এল ইকুয়াল 1। তো আমরা একটি সূত্রের মাধ্যমে এটি নির্ণয় করব, সেটি হচ্ছে সেই সূত্রটি হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভি সি, আই মিন মূল পাটের দৈর্ঘ্য যোগ সমাপাতন গুণন ভার্নিয়ার ধ্রুব। এটির যে অ্যান্সারটা আসবে
সেটাই হচ্ছে ভানিয়া ধ্রুব, সরি মূল স্কেলের যে মূল যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বের দৈর্ঘ্য। তো আমরা এখানে এম এর পরিবর্তে এম এর মানটি বসিয়েছি, ভি এর পরিবর্তে এই যে ভি এর মান সেটা বসিয়েছি, এবং ভিসি এর পরিবর্তে এই যে ভিসি এর মান সেটা বসিয়েছি। বসানোর পরে আমরা যে অ্যান্সারটা পেয়েছি সেটি হচ্ছে এটি 4.7। এটি অবশ্যই এখানে সেন্টিমিটার আছে, এখানে মিলিমিটারকে গুণ করা হয়েছে, তো আমরা এখানে সেন্টিমিটার হিসেবেই ধরব দণ্ডের দৈর্ঘ্য, যেহেতু এটা সেন্টিমিটারে ছিল পাটটা, এই কারণে আমি এটাকে আমরা এটাকে সেন্টিমিটারেই ধরব। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু মিলিমিটার হিসাবে দেওয়া আছে, আবার এখানেও মিলিমিটার হিসাবে দেওয়া আছে, এটি আমরা পরে আসতেছি, এই বিষয়ে আমরা কিভাবে কি নির্ণয় করব। তো পরের অঙ্কটিতে দেখেন একটি পাত্রে রৈখিক স্কেলের পাট 8 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 40 হলে পাত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো রৈখিক পাট এল, আমরা যেটা দণ্ডের দৈর্ঘ্য হিসেবে ধরেছিলাম সেটা হচ্ছে এল, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সি ইকুয়াল 40, লঘিষ্ঠ গণন বা এল সি এটা হচ্ছে 0.1, ওই ধ্রুবক মান এটাও, পাত্রটির ক্ষেত্রফল কত, পাত্রটির ক্ষেত্রফল মিন্স এ, এ মিন্স এরিয়া। তাহলে এখন সর্বপ্রথম আমরা পাত্রটির ব্যাস যদি নির্ণয় করি তাহলে ক্ষেত্রফলের সূত্রতে আমরা সেটি ফেলে খুব সহজেই পাত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তো পাত্রটির ব্যাস নির্ণয় করার জন্য ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি, আমরা এর আগে যে সূত্রটা ইউজ করেছিলাম এখন এখানে এল কেন ইউজ করা হচ্ছে, এখানে যেহেতু এর আগের ক্ষেত্রে বলা হচ্ছিল প্রধান স্কেলের পাট এম, এবং এখানে ভার্নিয়ার স্কেলের বলা হয়েছে ভার্নিয়ার স্কেল মানে ভি, আর এখানে বলা হচ্ছে বৃত্তাকার স্কেল মানে যেটা হচ্ছে স্কুগজের, এটা হচ্ছে এল সরি সি স্লাইট কার্লি পাশের, স্লাইট কার্লি পাশের, স্লাইট কার্লি পাশের ক্ষেত্রে এই যে সি ব্যবহার করা হচ্ছে স্লাইট কার্লি পাশ। তো আমরা এখানে সি ইকুয়াল 40 পাচ্ছি এবং এল সি ইকুয়াল পাচ্ছি 0.1, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 8.4 মিলিমিটার, ক্ষেত্রফল এ ইকুয়াল 1/4 πd², পাই ডি স্কয়ার বলতে ব্যাসার্ধের উপর, ব্যাসের উপর স্কোয়ার, এই ব্যাসের উপরে স্কোয়ার আমরা বসাচ্ছি, আর পাই মান 3.1416, আমরা এটা সবাই জানি, এই মানটাকে সমাধান করলে আমাদের এই অ্যান্সারটি আসবে। এখন আপনাদের হোমওয়ার্ক থাকতেছে, যেটি আপনাদেরকে সমাধান করে দেখানো হয়েছে, কিন্তু আপনারা আগে বিষয়টি নিজেই করবেন, গোলকের আয়তন, গোলকটির ভাষা বা ডুবার কারণ কেন, ডিটেলস আপনাদের এখানে দেওয়া আছে। আজকে এই পুরো ক্লাসটায় আপনাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করতেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন, আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ সকলকে।